নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা অমৃতা উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া অনিমেষে সজল একে অফিসে কাজ করে একদিন সকালে সজল অমৃতাকে নিয়ে অনিমেষের কাছে আসে অমৃতা তার স্বামী সুখেন্দু বিকাশ দত্তের মৃত্যুবার্ষিকীতে অনিমেষকে নিমন্ত্রণ করতে এসেছেন সজলের সঙ্গে তার স্ত্রী সানন্দার ছাড়াছাড়ি হয়ে গেছে শেষ পর্যন্ত কাঁচরাপাড়ায় অমৃতা বাড়িতে সুখেন্দুর মৃত্যুবার্ষিকীতে যান অনিমেষে সজল সেখানে গিয়ে সবাই যেন নিজেকে নতুন করে চিনতে পারেন নিজের বিবেকের সাথে মুখোমুখি হন তারা